তো হেই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেইন করছি ব্রেকিং ব্যাড সিজন 5-এর এপিসোড নাম্বার 7। আমরা অলরেডি 6টা এপিসোড আপলোড করে দিয়েছি, সো যদি আপনি সেগুলো এখনও দেখে না থাকেন তাহলে প্লিজ ডিসক্রিপশন চেক করুন। অ্যান্ড যদি আপনি আগের সিজনগুলো দেখে না থাকেন তাহলে আপনিও ডিসক্রিপশন চেক করুন, কারণ আমি লিঙ্কগুলো সেখানে দিয়ে দেবো। অ্যান্ড যদি আপনার কোনো রিকোয়েস্ট থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই ট্রাই করব যত জলদি করে সম্ভব সেগুলো নিয়ে আসতে। অ্যান্ড যদি আপনি সিরিজটা দেখতে চান তাহলে ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেল অথবা আমাদের অ্যাপসটা ডাউনলোড করে সেখান থেকেও দেখতে পারেন। তো চলুন, কথা অনেক বলে ফেললাম, শুরু করি আজকের ভিডিও। তো সিজন 5-এর এপিসোড নাম্বার 7-এর শুরুতে আমরা দেখতে পারি যে ওয়াল্টার, মাইক আর জেসি তারা সবাই মিলে সেই ডেজার্টে আসে, মানে এখন তারা সেই ড্রাগ ডিলার সাথে একটা ডিল করবে। তো এখানে যখন সেই ড্রাগ ডিলার চলে আসে তখন ওয়াল্টার তাকে বলে যে তুমি এখন আর আমাদের মেদগুলো পাচ্ছ না, কারণ আমি কুকিং করা এখনও বন্ধ করব না। তো এরপরে ড্রাগ ডিলার মাইককে জিজ্ঞেস করে যে আসলে এই লোকটাকে, তো ওয়াল্টার বলে যে আমি কে সেটা তুমি একটু পরে জানবে, তবে তুমি আমার সাথে ডিল করবে এখন। আর ওয়াল্টার তাকে বলে যে আমি মেদ কুকিং করে দেব আর তুমি সেগুলোকে ডিস্ট্রিবিউশন করবে, আর ডিস্ট্রিবিউশনের জন্য আমি তোমাকে 35% পর্যন্ত দিতে পারি। আর ওয়াল্টার তাকে এটাও বলে যে আমি জানি তুমি যেই মেদ কুকিং করো সেগুলোর কোয়ালিটি খুবই বাজে, আর তুমি আমার মতো করে মেদ সেল করার জন্য, মানে আমার সাথে কম্পিট করার জন্য মেদের মধ্যে ব্লু কালার দাও, যাতে করে তুমি বলতে পারো যে এগুলোই ব্লু মেদ। তো এগুলো শোনার পরে সেই লোকটা বলে যে যদি আমি তোমার সমস্ত মেদ কিনে ফেলি, মানে তোমার কোম্পানি যদি আমি কিনে ফেলি, তাহলে আমিই সেল করতে পারবো, মানুষ আর কখনোই কোয়ালিটি নিয়ে কোনো কমপ্লেন করবে না, কারণ যেহেতু তাদের কাছে চয়েসই নেই, সো কোয়ালিটির তো প্রশ্নই আসে না। তবে ওয়াল্টার তাকে বলে যে যদি তুমি কোয়ালিটি প্রোডিউস করো তাহলে এগুলোর চাহিদা আরও বেশি বাড়বে, আর যদি তুমি সায়েন্টিফিক ওয়েতে কুক করো তাহলে তুমি অনেক বেশি পরিমাণে প্রোডাকশন দিতে পারবে। আর ওয়াল্টার তাকে এটাও বলে যে এখন আমার একজন পার্টনার চলে যাবে, সো আমি তোমার সাথে $5 মিলিয়ন একটা চুক্তি করতে চাই, আমার কাছে এই 400 পাউন্ড আছে, সো তুমি এইটা নিয়ে আমার সাথে একটা ডিল করতে পারো। তো আমরা দেখতে পারি যে এই যে ড্রাগ ডিলার, সে কোনো কিছু চিন্তা না করে এই ডিলটা সাইন করে ফেলে, মানে যেহেতু সে ওয়াল্টারকে পেয়ে যাচ্ছে, সো ওয়াল্টারের ব্লু মেথ সে নিয়ে ডিস্ট্রিবিউশন করবে, আর সেই সাথে সে 35%ও পেয়ে যাবে, আর হয়তোবা তার সাথে সে সেগুলোর ভেজালও দিতে পারে, মানে তার মেথের ভেজাল দিয়ে বিক্রি করবে। সো এই সমস্ত চিন্তাভাবনা করে সে ডিলটা সাইন করে নেয়, মানে যেহেতু মাইকি টিম থেকে চলে যাচ্ছে তো এই জন্য সে $5 মিলিয়ন নিয়েছে। তো জেসিও বলে তখন যে না, আমিও টিমে থাকতে চাই না, আমিও চলে যাব, সো আমারও $5 মিলিয়ন চাই। তবে ওয়াল্টার বলে যে আচ্ছা ঠিক আছে, তুমিও পাবে, তবে আমরা এই টাকাটা আগে প্রসেসিং করে বের করে নিয়ে আসি, তারপরে তোমার টাকার ব্যাপারে কথাবার্তা হবে। তো এরপরে সেই ডিলার জিজ্ঞেস করে ওয়াল্টারকে যে তোমার নামটা কী। তো ওয়াল্টার তাকে বলে যে তুমি জানো আসলে আমার নামটা কী, গসকে যে মেরেছে সেই হচ্ছে আমি। তবে এই ডিলার বলে যে গসকে তো মেরেছে কার্টেল, তুমি গসকে আবার কোত্থেকে মারলে? তো মাইক বলে যে না, গসকে কার্টেল মারেনি, গসকে এই হারামি মেরেছে। তো তখন ওয়াল্টার খুবই আইকনিক স্টাইলে বলে যে আমার নাম হচ্ছে হাইজেনবার্গ। আর এটা হচ্ছে খুবই আইকনিক একটা সিন, মানে যখনই ব্রেকিং ব্যাডের নাম আসে তখন সবার চোখের সামনে এই সিনটা চলে আসে, আর সমস্ত ইউটিউবাররা এই সিনটাও তাদের ভিডিওতে ইউজ করে যথারীতি। আর আমি এটাও বলতে পারি যে যদি আপনি ব্রেকিং ব্যাড সিজনটা দেখে থাকেন তাহলে এই সিনটা আপনার চোখের সামনে ব্রেকিং ব্যাডের নাম শোনা মাত্রই চলে আসে। তো এই সমস্ত ঝামেলা টামেলা শেষ হয়ে যাওয়ার পরে, মানে এই ডিলটা শেষ হয়ে যাওয়ার পরে, মাইক জেসিকে বলে যে এখন আমি চলে যাব। তো জেসি বলে যে আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমাদের দেখা হবে। তবে মাইক জানে যে আসলে জেসিকে ওয়াল্টার কখনোই যেতে দিবে না, তো এই জন্য সে সেই ব্যাপারটাও তাকে ক্লিয়ার করে বলে দেয়। আর তখন এখানে ওয়াল্টারও চলে আসে, আর ওয়াল্টারকে মাইক বলে যে তুমি ডিয়ের সেখানে যেই বাঘটা লাগিয়েছো সেটা তোমাকে সেখান থেকে রিমুভ করতে হবে, কারণ তারা মান্থলি তাদের অফিসের মধ্যে একটা চেক আপ করে, তো এই চেক আপের মধ্যে সেই বাঘটা অবশ্যই ধরা পড়া উচিত না। মানে সে যাওয়ার আগে ওয়াল্টারকে ব্যাপারটা মনে করিয়ে দিয়ে যায়, যাতে করে ওয়াল্টার ব্যাপারটা থেকে সেফ থাকে। তো এরপরে ওয়াল্টার মাইককে জিজ্ঞেস করে যে তুমি কি আমাকে থ্যাংক ইউ বলবে না, তোমাকে এতগুলো টাকা পাইয়ে দিলাম আর এখন তুমি চলেও যাচ্ছ? তো তখন মাইক একটু হাসে আর সে সেখান থেকে চলে যায়। আর আমরা দেখতে পারি যে ওয়াল্টারের কাছে যেই মেথলোবিনগুলো আছে সেগুলো সে এখন সরিয়ে ফেলতে চায়, কারণ সে জানে এটা সম্পর্কে অনেকেই জানে, সো এখানে হামলা হতে পারে। তো এই জন্য জেসি আর সে মিলে সেই মেথলোবিনগুলোকে তাদের কারওয়াশে নিয়ে আসে। আর এখানে জেসি দেখতে পারে যে স্কাইলার একা দাঁড়িয়ে আছে,
তো এখানে জেসি তার সাথে একটু কথা বলারও ট্রাই করে, তবে স্কাইলার তাকে কোনো পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায়। এরপরে নেক্সট সিনে আমরা দেখতে পারি একটা লয়ারকে যে একটা ব্যাংকের মধ্যে আসে। তো এখানে ব্যাংকের এমপ্লয় থেকে সে একটা চাবি নেয় আর সে চলে যায় লকার রুমে। তো সে লকার রুমে যাওয়ার পরে আমরা দেখতে পারি যে অনেকগুলো টাকা একটা লকারের মধ্যে রাখে, আর সে অনেকগুলো লকার খুলে সেগুলোর মধ্যে আলাদা আলাদা করে টাকা রাখে। আর এরপরে সে এসে গাড়িতে মাইকের পাশে বসে, মানে আমরা এটা বুঝতে পারি যে আসলে মাইকের টাকাগুলো মাত্র এই লয়ার নিয়ে ব্যাংকের মধ্যে রেখে আসলো। আর সে তার $5 মিলিয়ন থেকে সেই সমস্ত ফ্যামিলিকে পেরোল করবে যাতে করে তারা মুখ না খুলে। তো এখানে তাদের ফ্যামিলি সম্পর্কেও সে লয়ার সাথে কথাবার্তা বলে, আর এই লয়ারও বলে যে হ্যাঁ, যদি তুমি তাদেরকে পেরোলের মধ্যে রাখো, মানে তাদের প্রত্যেক ফ্যামিলি যদি মাসে মাসে কিছু অল্প করেও টাকা পায়, তাহলেও তারা কোনো সময় মুখ খুলবে না। তো এই জন্য মাইকও এই কাজটাই করতে চায়, মানে সে তার $5 মিলিয়ন থেকে ভাগ করে সমস্ত ফ্যামিলিকে মাসে মাসে অল্প অল্প করে টাকা দিবে যাতে করে তার টাকাও শেষ না হয়ে যায় আর সেই ফ্যামিলিগুলো মুখও না খুলে। তো এরপরে নেক্সট সিনেই আমরা দেখতে পারি যে মাইক তার একটা পার্সোনাল জায়গায় চলে আসে, আর এখানে যে ল্যাপটপটা ছিল, মানে তার যে ল্যাপটপটা দিয়ে সে ডিয়ের সমস্ত কথাবার্তা শুনতো, সেগুলো সে একটা গর্তের মধ্যে ফেলে আর সেখানে সেগুলো পুঁতে ফেলে। এরপরে যখন সে একদম ফিটফাট হয়ে, মানে ক্লিন ক্লিন হয়ে এসে ঘরের মধ্যে বসে, তখন তার ঘরের মধ্যে ডিএ রেড দেয়। তবে ডিএ খুঁজে কিছুই পায় না, মানে তারা ল্যাপটপটা খোঁজার জন্য আসে, তবে এখানে তারা কোনো ল্যাপটপ ট্যাপটপ কিছুই পায় না। তো এরপরে নেক্সট সিনে আমরা দেখতে পারি যে জেসি আর ওয়াল্টার যখন ল্যাবের মধ্যে ছিল, তখন জেসি ওয়াল্টারকে বলে যে এখন আমিও এখান থেকে চলে যাব, সো তুমি প্লিজ আমার টাকাগুলো দিয়ে দাও। তবে ওয়াল্টার তাকে বলে যে তোমার মধ্যে পোটেনশিয়াল আছে, তুমি ঠিক আমার মতোই একই কোয়ালিটির মেথ কুকিং করতে পারো, সো তুমি তোমার পোটেনশিয়ালকে কেন লস করছো? শুধু অল্প কয়টা টাকার জন্য তুমি কেন এখান থেকে লিভ নিয়ে যাচ্ছ? আর সে তাকে বলে যে তুমি কোথাও যাবে না, তুমি আমার সাথে এখানে কাজ করবে। তবে এই ব্যাপারটা নিয়ে তাদের মধ্যে একটু ঝগড়া হয়ে যায়। আর জেসি বলে যে আচ্ছা ঠিক আছে, যদি তুমি টাকা দিতে না চাও তাহলে তুমি দিও না, তবে এই সমস্ত কাজ আর আমাকে দিয়ে হবে না। আর ওয়াল্টার তাকে বলে যে আচ্ছা ঠিক আছে, যদি তুমি কাজ করতে না চাও তাহলে না করবে, তবে আমি তোমাকে একটা পয়সাও দিচ্ছি না। এরপরে নেক্সট সিনে আমরা চলে আসি ডি এর অফিসে, আর আমরা দেখতে পারি যে এখানে একটা মিটিং হচ্ছে, মানে হ্যাংয়ের যেই আগের বস ছিল সে এখানে সবাইকে একটা ব্রিফ করছে। তো এখানে হ্যাংয়ের যেই বস, সে হ্যাংকে বলে যে তুমি মাইকের উপরে যেই নজরদারি করছো সেগুলো এখন তোমার তুলে নেওয়া উচিত, কারণ তুমি মাইকের পেছনে ঘুরে কিছুই পাচ্ছ না, তুমি এখন পর্যন্ত একটা লিডও পাওনি, আর আমাদের অনেকগুলো টাকা খরচ হয়ে গেছে, সো এই সমস্ত ফাও কাজকাম তুমি বাদ দাও আর তুমি মাইকের উপর থেকে এই সমস্ত কিছু সরিয়ে ফেলো। আর সে তাকে এটাও বলে যে যেহেতু তোমার এটা প্রিভিয়াস কেস ছিল, তো তুমি এই জন্য একটু ইমোশনাল হচ্ছ, সো এই কাজে ইমোশনাল হওয়ার কোনো জায়গা নেই, সো তুমি এটা বন্ধ করো। আর যখন এই মিটিংটা শেষ হয়ে যায়, তখন হ্যাং আসলে একটু মন খারাপ করেই বসেছিল, আর যখন তার ফ্রেন্ড তার সাথে মিট করতে আসে, তখন সে তার ফ্রেন্ডকে বলে যে মাইকের উপরে যেই সার্ভেলেন্স আমরা রাখছিলাম সেটা এখন আমাদেরকে বন্ধ করতে হবে। আর সে তার ফ্রেন্ডকে এইটাও বলে যে আসলে মাইকের যেই লোকেরা আছে তারা এখনও পেরোলের মধ্যে আছে, আমার এটাই মনে হচ্ছে, তো এই জন্য তারা এখনও মুখ খুলছে না, তাই এখন আমাদের উচিত মাইকের থেকে সমস্ত সার্ভেলেন্সগুলো সরিয়ে তার লয়ারের উপরে নিয়ে যাওয়া। মানে আমরা এটা জানতে পারি যে আসলে এখন মাইকের উপরে সার্ভেলেন্স করা হবে না, সেগুলো করা হবে এখন সলের উপরে। তো এরপরে নেক্সট সিনে আমরা দেখতে পারি যে এখন ওয়াল্টার আর টড তারা দুজন মিলে মেথকুক করছে, কারণ যেহেতু জেসি এখন তার সাথে নেই, তো এই জন্য ওয়াল্টার টডের একটু সাহায্য নেয়। তো আমরা এখানে দেখতে পারি যে আসলে টড হচ্ছে একদম জানার পোকা, মানে সে জিজ্ঞেস করে এটা কী করে, ওইটা কী করে, আবার সে নোটও করে, মানে সে একদম শিখে ফেলার জন্য ওস্তাদ। আর যখন তারা কুকিং টুকিং শেষ করে খুবই ভালো একটা রেজাল্টও নিয়ে আসে, তখন ওয়াল্টার টডকে বলে যে আচ্ছা ঠিক আছে এখন আমরা টাকার ব্যাপারে কথা বলি। তবে টড বলে যে না, এখন আমরা টাকার ব্যাপারে কথা বলবো না, যখন আমি এটা খুব ভালো করে শিখে ফেলবো তখন আমরা টাকার ব্যাপারে কথা বলবো। এদিকে নেক্সট সিনে আমরা দেখতে পারি যে মাইকের যে লয়ার, সে যখন মাইকের টাকাগুলো রাখার জন্য আবারও আসে, তখন এখানে ডিএ তাকে ধরে ফেলে, যার মানে আমরা বুঝতে পারি যে আসলে সলের উপরে নজরদারি করা হয়নি, নজরদারি করা হয়েছে এই লয়ারের উপরে। এরপরে নেক্সট সিনে রাতের বেলায় যখন ওয়াল্টার আর স্কাইলার তারা ডিনার করছিল, তখন ওয়াল্টার তার সাথে একটু কথা বলার ট্রাই করে, সে বলে যে আমার এখন নতুন পার্টনার হয়েছে আর আমার যেই পার্টনার সে খুবই জানার জন্য ইচ্ছুক, তো আমার মনে হয় যে আমাদের পার্টনারশিপ অনেক লম্বা সময় ধরে চলবে,
তবে আমরা দেখতে পারি যে আসলে স্কাইলারের তার কথা শোনার প্রতি একেবারেই ইন্টারেস্ট নেই, তো এই জন্য সে সেখান থেকে উঠে চলে যায়। তো এরপরে নেক্সট সিনে মানে পরদিন সকালবেলা ওয়াল্টার আবারও যায় হ্যাঙের অফিসে, আর সে গিয়ে আবারও সেই একই কাহিনী করে। মানে সে বলে যে স্কাইলার আমার সাথে কথাবার্তা বলছে না, এই সেই হাবি যাবি, এইটা বলে সে আবারও কান্না শুরু করে দেয়। তবে এইবার হ্যাং তার সামনে থেকে উঠছে না, সে এখানে বসেই আছে। তো এটা দেখতে পেয়ে ওয়াল্টার নিজে থেকেই বলে যে যাও আমার জন্য একটা কফি নিয়ে আসো। আর যখন হ্যাং কফি আনতে যায় তখন ওয়াল্টার তার যেই বাগটা ছিল মানে সে যেই মাইক্রোফোনটা লাগিয়েছিল সেটা সেখান থেকে খুলে ফেলে। আর যখন হ্যাং তার জন্য কফি নিয়ে চলে আসে তখন তারা একটু কথাবার্তা বলে, আর তখনই হ্যাংয়ের সেই ফ্রেন্ডও চলে আসে। আর সে তাকে বলে যে মাইকের যে লয়ার তাকে আমরা অনেকগুলো টাকা সহ ধরে ফেলেছি। আর আমরা দেখতে পারি যে এই কথাটা ওয়াল্টারও শুনে ফেলে। এরপরে নেক্সট সিনেই আমরা দেখতে পারি যে যখন মাইক পার্কে বসেছিল তখন তাকে তার লয়ার কল দেয়, আর সে বলে যে এখানে একটা সমস্যা হয়েছে, সো আমাদের একটু কথা বলা দরকার। সো সে একটা লোকেশন বলে যে তুমি সেখানে চলে আসো। তবে যখন সে কলটা কাটে তখন তাকে আবার ওয়াল্টারও কল দেয়, আর সে বলে যে তোমার যে লয়ারটাকে ধরে ফেলা হয়েছে, সো তোমার সেখান থেকে জলদি করে পালিয়ে যাওয়া উচিত। আর মাইকও দেখতে পারে যে এখানে পুলিশ চলে এসেছে, তো সে জলদি করে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে নেক্সট সিনে আমরা দেখতে পারি যে ওয়াল্টার আর জেসি তারা দুজন মিলে আসে সলের কাছে, কারণ যেহেতু এখন মাইক ধরা পড়বে সো এটা একটা বড় সমস্যা, তো এই জন্য তারা এটা নিয়ে কথা বলার জন্য আসে। তো এখানে সল তাদেরকে বলে যে যদি মাইক ধরাও পড়ে তবুও সে কাউকে কিচ্ছু বলবে না, কিন্তু মাইকের যেই আটজন লোক জেলের মধ্যে আছে তারা তো কিছু না কিছু বলেই দিবে, কারণ তারা এখন আর টাকা পাচ্ছে না। আর তখনই সেখানে মাইক কল দেয়, আর মাইক বলে যে আমার টাকাগুলো আমি আমার হাতে চাই। মানে সে বলে যে আমি এখন সিটির বাইরে আছি, তো আমাকে সিটির বাইরে টাকাগুলো এনে দিতে হবে। এখন যেহেতু সল আর জেসি তাদের দুজনের উপরেই নজরদারি চলছে, তো এই জন্য তারাও যেতে পারবে না। তো এই জন্য ওয়াল্টার বলে যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমিই যাই, আমিই গিয়ে তাকে টাকাগুলো দিয়ে আসব। তো এরপরে ওয়াল্টার মাইকের টাকাগুলোকে গাড়ির মধ্যে নেয়, আর সে দেখতে পারে যে মাইকের টাকার যেই ব্যাগ সেটার মধ্যে একটা গানও আছে। তো এরপরে যখন ওয়াল্টার মাইকের টাকাগুলো দেওয়ার জন্য যায় তখন সে জিজ্ঞেস করে যে তোমার যেই আটজন লোক জেলের মধ্যে আছে তাদের নামগুলো আমার দরকার। তবে মাইক তাদের নামগুলো তাকে দিতে চায় না, তো এই জন্য তাদের মধ্যে একটু ঝগড়াও লেগে যায়, আর মাইক সেই টাকাগুলোকে টান দিয়ে নিয়ে নেয়। তো এরপরে ওয়াল্টারকে মাইক বলে যে আমাদের গসের আন্ডারে অপারেশনগুলো ভালোই চলছিল, আমরা খুব ভালোভাবেই সমস্ত কাজকর্ম করছিলাম, তবে তোমার এত বেশি ইগো আমাদের কাজকে এই জায়গায় নিয়ে এসেছে। যদি তুমি গসকে না মারতে তাহলে আজকে আমাদের এই অবস্থা হতো না, সো আমাদেরকে এই মুখোমুখি দাঁড়াতেও হতো না। তো এইটা বলেই মাইক তার টাকাগুলো নিয়ে গাড়ির মধ্যে গিয়ে বসে। তবে ওয়াল্টারের প্রচণ্ড রাগ চলে আসে, আর সে মাইকের গানটা আগেই সরিয়ে রেখেছিল, তো সেটা দিয়ে সে মাইককে শ্যুট করে দেয়। আর মাইক গাড়িটা ড্রাইভ করে একটু সামনেও যায়, তবে সেখানে তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তো এরপরে যখন ওয়াল্টার ভয়ে ভয়ে গাড়িটার কাছে যায় তখন সে দেখতে পারে যে সেখানে আসলে মাইক নেই, মাইক আসলে একটু সামনে গিয়ে একটা রিভারের পাড়ে বসে আছে। তো সেখানে যাওয়ার পরে আসলে ওয়াল্টারের মনে হয় যে সে আসলে লিডিয়ার থেকেও নামগুলো নিতে পারত, সো সে মাইককে শুধু শুধুই শ্যুট করে দিয়েছে। কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে, সো যা হওয়ার তা হয়েই যাবে। তো এই জন্য মাইকও তাকে বলে যে আচ্ছা ঠিক আছে, যা হওয়ার তো হয়েছেই, তুমি এখন আমাকে একটু শান্তিতে মরতে দাও। আর আমরা দেখতে পারি যে রিভারের পাড়ে বসে সানসেট দেখতে দেখতে আস্তে করে মাইক ঢলে পড়ে, মানে তার মৃত্যু এখানেই হয়ে যায়। আর এমন ইমোশনাল একটা সিনের সাথে এই এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। তো আমাকে কমেন্ট করে জানান যে কেমন লাগলো এপিসোড, আর কেমন লাগছে ব্রেকিং ব্যাড সিজন 5। যদি আপনার কোনো রিকোয়েস্ট থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানান, আমি অবশ্যই ট্রাই করব যত জলদি করে সম্ভব সেগুলো নিয়ে আসতে। আর যদি এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে না থাকেন তাহলে প্লিজ করে ফেলুন, আর আমাদের অ্যাপসটা ডাউনলোড না করলে তো সেটা সবার আগে করবেন। তো আমাদের দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, মানে এপিসোড নাম্বার 8। টিল দেন টেক কেয়ার।